নেক্সট ম্যাচে যদি রিশাদ ভালো না করে তাও কিন্তু আমি হতাশ হব না। আমার মনে হয় সবাই যদি আমরা এই ধৈর্যটা রিশাদের প্রতি দেখাতে পারি তাহলে হয়তো রিশাদ ভবিষ্যতে ভালো করতে পারবে। গত ম্যাচে কিন্তু নিউজিল্যান্ডের ওয়ান্ডারফুল স্টার্ট, ফ্লাইং স্টার্ট, সেখানে রিশাদ কিন্তু আবার ম্যাচটা ফিরিয়ে এনেছেন। আমাদের লেগ স্পিনারের বিটি এটাই, লেগ স্পিনার হয়তো কোনো একদিন অনেক রান দেবেন, আবার কোনো একদিন ম্যাচ জিতিয়ে দেবেন। তো লেগ স্পিনারের ক্ষেত্রে এই ধৈর্যটা আমরা আসলে ঘরোয়া ক্রিকেটে দেখাতে পারি না। বাট সোফার রিশাদকে দেখে মনে হয়েছে যে রিশাদও কিন্তু খুব যে খেলার সুযোগ পায় তা না, বাট দেখে আপনারা দেখেছেন সুযোগ পেলে কিন্তু তিনি কিছু করে দেখাতে পারেন। সো লেগ স্পিনারের বিউটি এটাই, আই মিন আমাদের লেফট আর্ম স্পিনার যারা আছেন, অফ স্পিনার যারা আছেন তারা খুব রিলায়েবল, বাট লেগ স্পিনার সামটাইমস খেলাটা চেঞ্জ করে দেন। তো সেক্ষেত্রে আসলে আমাদের একটু ধৈর্য ধরাটা খুব ইম্পর্টেন্ট। যেই চারজন আমরা তো আসলে একজন লেগ স্পিনারের খোঁজ করছি অনেকদিন ধরে, যেহেতু অন্য কম্পিটিশন আমরা একাদশমী অতখানি ভূমিকা রাখতে পারি না, বাট যেগুলি বিসিবি টুর্নামেন্ট সেখানে আমাদের কিছুটা ভূমিকা রাখার সুযোগ থাকে। লেগ স্পিনার আসলে আমি বিশ্বাস করি লেগ স্পিনাররা শুধু প্র্যাকটিস করে তৈরি হওয়া খুব মুশকিল, যেটা আমরা আগে দেখেছি। লেগ স্পিনার তৈরি করতে হলে কিন্তু ম্যাচ খেলতে হবে, সেই জন্য আমরা একটা ম্যাচ কম্পালসারি করেছিলাম, বাকিগুলি কোচদের উপরে ছেড়েছিলাম যে তারা যদি মনে করেন তাদের পারফরমেন্স ভালো তাহলে তারা খেলাতে পারেন। আমি কক্সবাজারের যে ম্যাচগুলি দেখেছি সেখানে কিন্তু আমার কাছে কিন্তু ভালোই মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে তাদের যদি আমরা খেলার সুযোগ দেই, যাদের প্রপারলি যদি ইউজ করি, লেগ স্পিনারদের কিন্তু বুদ্ধিমত্তার সাথে ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আসলে আমাদের ক্যাপ্টেন্সি করে থাকেন তাদের একটু সাহায্য লাগবে, চেষ্টা করি তারা যদি সাহায্য না করেন আসলে লেগ স্পিনারদের উঠিয়ে আনা খুব কষ্ট হবে। আমরা যে তারা খেলেছেন আমাদের তারা সাকসেসফুল, বাট আমি যেটুকু দেখেছি আমার কাছে কিন্তু মনে হয়েছে তারা যদি নিয়মিত খেলার সুযোগ পান ইম্প্যাক্ট ফেলতে পারবে। দু একটা ইনিংসে কিন্তু লেগ স্পিনারদের কাছে যে আশাটা করে থাকি, আমি দু একটা ইনিংস যেটা কক্সবাজার হয়েছিল সেখানে কিন্তু আমি দেখেছি গুরুত্বপূর্ণ সময় উইকেট এনে দেওয়া সেভ করা কিংবা ইম্প্যাক্ট ফেলা, আমার মনে হয় যে তারা যদি নিয়মিত সুযোগ পান আমরা ভবিষ্যতে তাদেরকে আরও ভালো কিছু করতে দেখতে পারবো। যতদূর শুনছি যে ফোরকাস্টে বৃষ্টি আছে, বৃষ্টি থাকলে উইকেটে ডিফারেন্ট হয়। আমার মনে হচ্ছে, আমার ধারণা নিউজিল্যান্ড কালকে ভালো ব্যাটিং উইকেট দেবে, কারণ আমাদের যে দুটি ম্যাচ দেখলাম যখন বোলিং ফ্রেন্ড উইকেটে কিন্তু বাংলাদেশ খুব ভালো করেছে, তা আমার মনে হয় কালকে ওরা ব্যাটিং ফ্রেন্ড উইকেট বানাবে, বাট কন্ডিশনের সাথে সাথে উইকেটটা যদি চেঞ্জ হয়, যদি বৃষ্টি হয় তাহলে হয়তো এক ধরনের খেলা হবে, বৃষ্টি না হলে হয়তো এক ধরনের খেলা হবে। আমার মনে হয় ওই কালকে মানে ম্যাচের দিনটা কেমন থাকে তার উপর অনেকখানি ডিপেন্ড করবে, বাট আমার মনে হয় যে একটা বড় রান করা দরকার। আমরা যদি আগে ব্যাটিং করি এই লাস্ট ম্যাচটাতে 170+ রান করলে ভালো হবে, কারণ আমার মনে হচ্ছে কেন জানি শেষ ম্যাচটা হয়তো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে।